জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলছে এনওয়াইপিডি। বড় ধরনের কোনো হুমকি না থাকলেও ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা, ইসরায়েল ও প্যালেস্টাইন পন্থীদের বিক্ষোভ সহ নানা বিষয়ে উদ্বেগ জানিয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এনওয়াইপিডির কমিশনার টম ডোনিলন। এছাড়া সাধারণ অধিবেশন চলাকালীন বেশ কিছু সড়কে যান চলাচল সীমিত থাকবে উল্লেখ করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। 79 বছর ধরে বিশ্ব নেতারা নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক নীতি নিয়ে আলোচনা করতে মিলিত হয়ে আসছেন। সবচেয়ে বড় এই কূটনৈতিক মঞ্চকে নিরাপত্তা দিতে প্রস্তুত বিশ্বের বৃহত্তম পুলিশ বাহিনী এনওয়াইপিডি। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য দায়িত্ব পাওয়া পুলিশ কমিশনার টম ডোনিলন বলেন, আপাতত নির্দিষ্ট কোনো হুমকি না থাকায় একটি সফল অধিবেশনের প্রত্যাশা করছেন তারা। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে এর আশপাশের বহু সড়ক বন্ধ থাকবে জানিয়ে সাধারণ মানুষকে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন টম। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের ওপর 2 বার হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। কমিশনার জানান, এরই মধ্যে অধিবেশনকে ঘিরে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনা এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কয়েকটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সবার নিরাপত্তা নিশ্চিতে সড়কের পাশাপাশি আকাশপথেও থাকবে বাড়তি নজরদারি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন 10 সেপ্টেম্বর শুরু হয়েছে এবং 30 সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে। তবে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে সাধারণ বিতর্ক মঙ্গলবার 24 সেপ্টেম্বর শুরু হবে। বিশ্ব নেতাদের সর্বোচ্চ আসর, তাই নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। ট্রাফিক ম্যানেজমেন্ট, জনসাধারণের চলাচল কিংবা VVIPদের প্রোটোকল, সবকিছুতেই কয়েক স্তরের নিরাপত্তার কথা বলছে এনওয়াইপিডি। তাহিয়া রুবাইয়াত অপোলা, TBN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।